Good morning, Shabaike. Welcome back to my channel, Bhitor or Bahire vlog to a brand new video. সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে শনিবার একটা ছুটির সকাল তার সাথে হালকা বৃষ্টিও পড়ছে তো আজকে কোনো চাপ নেই অফিস যাওয়ার ছুটির সকালগুলো কিন্তু বেশ লাগে কোনো তাড়া নেই তাড়াতাড়ি খাওয়া নেই স্নান নেই রেডি হওয়া নেই আস্তে ধীরে তোমার ইচ্ছে মতো সকালে ঘুম থেকে ওঠো কাজকর্ম করো কোনো তাড়া নেই তো আজকে কিছু প্ল্যানস আছে যেমন জওয়ান দেখতে যাওয়ার ইচ্ছে আছে প্রচুর রিভিউ আসছে সবাই বোধহয় দেখে ফেলেছে তো আজকে ইচ্ছে আছে যাওয়ার দেখা যাক সময় বের করতে পারি কি না বা যাওয়া হয়ে ওঠে কি না তো আমার সকাল শুরু হচ্ছে আমার এই মর্নিং ড্রিঙ্ক দিয়ে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে এই হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্ক এটা হচ্ছে বেসিক্যালি ওভারনাইট সোক করে রাখা জোয়ান আর জিরে এক চামচ জিরে আর এক চামচ জোয়ান তো এইটা সোক করে আমি রোজ সকালবেলা এটা খাই এটা হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্ক এটার কিন্তু অনেক ভালো গুণ আছে এটা তোমার বেলি ফ্যাট ঝরাতে সাহায্য করে ডাইজেস্টিভ সিস্টেম ভালো হয় আর সারাদিন একটা পজিটিভ এনার্জি একটা পজিটিভ ভাইবস দেয় কিন্তু আমি তো এটা রোজ খাই আর দেখো বাইরের ওয়েদারটা দেখো আছে বৃষ্টি হচ্ছে এই দেখো তোমাদের সবার আজকের কী কী প্ল্যান আছে জানিও কিন্তু যদিও ছুটিটা আমার আর সুকুমারের যেহেতু এটা সেকেন্ড স্যাটারডে তো ব্যাংক ছুটি কিন্তু বোনের ডিউটি আছে ও ডিউটি বেরিয়ে গেছে ওর ফিরতে ফিরতে সেই সন্ধ্যে কালকে আমাদের সবার ছুটি তো চলো সারাদিন কী কী করা যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখি চলো সবাই কী করছে চলো খাওয়া চলছে তন্নির খাওয়া চলছে তন্নি খাবে না বদমাইশি করছে তন্নি খাবে না বদমাইশি করছে খেয়ে নাও তন্নি খেয়ে নাও তন্নি খেয়ে নাও দেখি দেখি খেয়ে নাও শেষ 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 এটা লাস্ট খেয়ে নাও শেষ শেষ এই দেখো ওর খেলনা পড়ে আছে আর ও বদমাইশি করছে দেখো কোথায় আসছে কোথায় আসছে তো এই যে রেডি ফর জওয়ান তো ফাইনালি টিকিট পেয়ে গেছি দূরে কোথাও যাচ্ছি না তন্নিকে রেখে অত দূরে কোথাও যাব না এই বাড়ির কাছে ডানলাপেই যাচ্ছি দেখতে তো এসে তোমাদের সাথে শেয়ার করব মুভিটা কেমন হয়েছে তো টাটা তো এই যে আমরা বেরিয়ে পড়েছি তো আমি ওকে ওটাই বলছিলাম যে তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে বিগিনিংটা কিন্তু কিছুতেই মিস করা যাবে না তো গিয়ে তো বসতে হবে অনেক টাইম লেগে যাবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তো এখন হচ্ছে ইন্টারভেল চলছে মুভিটা একদম ফাটিয়ে হয়েছে ইন্টারভেলের আগেও চলেছে হচ্ছে একটা ফিস দিয়ে ইন্টারভেল স্টার্ট হয়েছে একটু বোরিং হবে না এত সুন্দর মুভি তো মুভিটা পুরোটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি টাটা আর নিয়েছিলাম এই পপকর্নটা তারপর হয়ে গেল শেষ মুভি দেখা শেষ বেরিয়ে পড়েছি এবার বেরিয়ে কিছু খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম গিয়ে তো লাঞ্চ করব তো ডানলপের ফেমাস লাসি খাওয়া যাক তাই বেরিয়ে সোজা চলে গেলাম এই লাস্সির দোকানটায় যেটা ডানলাপে ওই গুরুদুয়ারার উল্টো দিকটায় আছে এখানে এরা লাস্সিটা দারুণ বাড়ায় এই ছোট লাস্সিটা নেয় 35 টাকা একদম মালাই দিয়ে ক্ষীর কেসর দিয়ে মানে লাস্সিটা এত টেস্টি যে এইরকম লাস্সি আমি অন্য কোথাও কোনো দিনও টেস্ট করি মানে ডানলাপ গেলে এই লাস্সি খাওয়াটা মাস্ট তারপর লাস্সি খেয়ে আমার মন ভরলো না এই বিস্কিটটা নিলাম এইটা খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি তন্নি গুড ইভিনিং করে দাও সবাইকে এখন হচ্ছে তন্নির এটা বেড়াতে যাওয়ার সময় এখন আমরা তন্নিকে নিয়ে বেড়াতে যাচ্ছি এই একটু আগে না অনেকক্ষণ আগেই ফিরে গেছি মুভি দেখে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর স্যাটারডে সানডে হচ্ছে তন্নির বেড়াতে যাওয়ার দিন তো এই জন্য তন্নিকে নিয়ে এই পাশাপাশি সামনে একটু ঘুরবো ঘুরে ওকে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবো তো চলো তন্নিকে নিয়ে একটু বেরোই টাটা তন্নি টাটা করে দাও বলে আমি এখন বেরু করতে যাচ্ছি টাটা আমি বেরু করতে যাচ্ছি টাটা
বেরিয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, তো সেগুলো করে টোরে এই একটা জায়গা আছে বনহুগলির লেক ভিউর কাছে, তো এখানে আমরা বসে গল্প টল্প করি, একটা ছোট পুকুর আছে, কিন্তু এখানে যতক্ষণে এসে পৌঁছেছি ততক্ষণে তন্নি ঘুমিয়ে পড়েছে, তো তাই আর বেশিক্ষণ বসলাম না, একটু দাঁড়িয়ে এই একটু ফটোটা তো তুলে, তো ভাবলাম তাহলে চলো যাই, তন্নি যখন ঘুমিয়ে পড়েছে তখন আর বেকার এখানে বসে থেকে লাভ নেই, বাড়ি গিয়ে বরং ওকে খাওয়াতে হবে, অন্য অনেক কাজ আছে, এই যে ওর পাপার কোলে ও একদম ঘুমিয়ে কাদা পুরো, আর এই যে আমাদের পক্ষীরাজ দাঁড়িয়ে আছে, তো চলো তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হবে তোমাদের সাথে। এই দেখো তন্নি বাড়ি চলে এসেছে আর উঠে পড়েছে, ওর বাইরে বেরোলে গাড়িতে ঘুম পেয়ে যায় গাড়ির দুলুনিতে, আর দেখো এই বাড়ি এসেছে, বাড়ি এসে শুয়েছে আর উঠে পড়েছে, উঠে এই যে এই খেলনাগুলোর জন্য এনেছি এইগুলো নিয়ে এখন খেলায় ব্যস্ত, এনাও ধরো খেলো, পছন্দ হয়েছে খেলনাগুলো, পছন্দ হয়েছে? হ্যাঁ দেখি তন্নি, তন্নি কই দেখি, এই তো দেখো তন্নি বাড়ি এসে খেলছে, এবার ওকে খাওয়াবো, আর চলো দেখি আজকে রাতে কি রান্না হচ্ছে, মা ডিনারে আজকে কি করেছে, কিছু স্পেশাল কিছু হওয়ার কথা আছে, জানি না সেটা হয়েছে কিনা, তো চলো দেখি আজকে কি হয়েছে। তো আজকে আমাদের কি হচ্ছে ডিনারে, মা কি হচ্ছে ডিনারে আজকে বলো? ডাল পুরি। আচ্ছা তো কিভাবে বানিয়েছো একটু বলো। এই যে ময়দাটাকে ময়ন দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম ঢেকে, তারপরে ডাল ছোলার ডাল সেদ্ধ করে ওটাকে শিলে বেটে নিয়েছি, তারপর কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন, হিং দিয়ে ডালটাকে নেড়ে পুরটা রেডি করে নিয়েছি। তারপরে এখানে এইভাবে বেলে এই তেলে কি ছেঁকা হচ্ছে না শাঁকা হচ্ছে কোনটা? অল্প তেল দিয়ে ছেঁকা হচ্ছে। আজকে আমাদের ডিনারে হচ্ছে ডাল পুরি, আলুর দম, আর কালকের একটুখানি চিলি চিকেন আছে, তো এই হচ্ছে আমাদের ডিনার, তো চলো এটা করে নি, তারপর ডিনারে দেখা হচ্ছে। কি করছিলে করো? করবে তো, কি করছিলে? ও নাচছিল, নেচে মেয়েকে দেখাচ্ছিল, আমি ক্যামেরাটা অন করতেই নাচা বন্ধ করে দিয়েছে। বলো এটা খাওয়ারই জিনিস, এটা খাওয়ারই জিনিস, এটা খাবার না, এটা জল মিশিয়ে দিয়েছি। চলো তন্নি তোমার খিদে পায়নি, চলো খেয়ে নেবে চলো। ও রুমালটা কোথায়? রুমালটা ওইখানেই আছে দেখো, ওই খেলনাগুলো ধুয়ে দিয়েছে ওর পাপা, ধুয়ে ওর মধ্যে একটু জল ছিল, ওর গায়ে পড়েছে সেই জলটা। আর এবার বলি তোমাদের আজকে জওয়ানের রিভিউটা, আমার তো মুভিটা খুব ভালো লেগেছে, মুভিটা সত্যি অসাধারণ, মানে সিনেমাটোগ্রাফি, কাস্টিং, সবার অ্যাক্টিং, শাহরুখ তো একদম পুরো ফাটিয়ে দিয়েছে, সবারই খুব মানে অ্যাক্টিং খুব ভালো, গল্প খুব ভালো, মানে বিজিএম, তারপর সব কিছু খুব ভালো, শুধু একটাই যেটা সেটা হচ্ছে বড্ড বেশি গান আছে, তো ওইটা যদি একটু সাইডে রাখা যায়, বাকি পুরো মুভির স্টোরি মানে প্রত্যেকটা জায়গায় টান টান রহস্য, মানে একটা কিছু হচ্ছে, একটা কিছু মানে প্লে যাচ্ছে, তারপরেই একটা টুইস্ট, তারপরেই একটা টুইস্ট, মানে টুইস্টের পর টুইস্ট, ইভেন একদম এন্ডিংয়েও টুইস্ট আছে, তো আমি এর বেশি আর কিছু বলবো না, যারা দেখে নিয়েছো তারা তো নিশ্চয়ই বুঝেই গেছো, যারা দেখোনি প্লিজ থিয়েটারে গিয়ে জওয়ান মুভিটা দেখে নাও, এটা খুব 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 ভালো মুভি, মানে শাহরুখের কামব্যাক যদি হওয়া উচিত তো এইরকমই কামব্যাক হওয়া উচিত, মানে একদম ফাটিয়ে হয়েছে সিনেমাটা, প্লিজ তোমরা যাও আর গিয়ে দেখে নাও মুভিটা, জওয়ান ব্লকবাস্টার সুপার ডুপার হিট হয়েছে।
আর এই যে আমাদের ডিনার একদম রেডি, নিরামিষ আলুর দম, আর এই হচ্ছে ডাল পুরি যেটা একদম কম তেলে সেকা এপিট ওপিট করে, আর এই হচ্ছে চিলি চিকেন, এটা কালকের ছিল, এক দু পিস চিকেন ছিল আর গ্রেভি ছিল। তো এই দিয়েই আজকে ডিনারটা করব। চলো তাহলে খাওয়াটা শুরু করি, দেখি কেমন হয়েছে দুটোই। চিলি চিকেনটা তো বাইরে থেকে আনানো, বাকিগুলো বাড়ির রান্না। এই যে আমরা খেতে বসে গেছি, তো বলো কেমন হয়েছে ডাল পুরি আর আলুর দম, কেমন হয়েছে বলো? দাঁড়াও একটু খেয়ে দেখি। ভালো হয়েছে? দারুণ। দুটোই ভালো হয়েছে? দারুণ হয়েছে। আলুর দমটা খুব সুন্দর হয়েছে, বেশ সুন্দর গ্রেভি আছে, আর ডাল পুরিতে খেতে আরও সুন্দর লাগছে। খেয়ে দেখবে নাকি একটু? আর অল্প তেলে ভাজা তো আরো সুন্দর হয়েছে, তেলে শাকা তো মানে আরো ভালো লাগছে খেতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, ভালো থেকো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।